ক্লাস সার্টিফিকেট না পেয়ে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। জানা যায়, 2019-20 সালের শিক্ষাবর্ষে ছাত্রীরা এবছর মাধ্যমিক উত্তীর্ণ করে, অন্য স্কুলে ভর্তির জন্য আবেদন করবে বলে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য ছাত্রীরা বেশ কিছুদিন ধরেই ঘোরে, কিন্তু পায় না সার্টিফিকেট। অভিযোগ, রঘুনাথগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে ছাত্রীদের ট্রান্সফার সার্টিফিকেট দিতে নারাজ, যার ফলে ভর্তি নিয়ে বিপাকে পড়েছে ছাত্রী ছাড়াও অভিভাবকেরা। কিন্তু মঙ্গলবার ভর্তির শেষ দিন হওয়ায় খুবই চিন্তিত ছাত্রীরা ছাড়াও অভিভাবকেরা। সেরকম কিছু করা হয়নি, তালাটাই মারা হয়েছে। আমরা এই স্কুলে ভর্তি হয়ে গেছিলাম যেদিনকে আমাদের লাস্ট ডেট ছিল 28 তারিখ, সেদিনকে আমরা জানতাম না যে বয়েজ স্কুলে সেকেন্ড লিস্ট বেরাবে, কিন্তু পরে আমরা জানতে পারলাম যে সেকেন্ড লিস্ট 2 তারিখ বেরাচ্ছে। তো আমরা তার আগেই ভর্তি হয়ে গেছিলাম, আমরা জানতাম না। আমরা ভাবলাম যে পরে এসে টিসিটা নিয়ে যাবো। তো এবারে পরে এসছি তো ম্যাম বললো লকডাউন আছে, কাঞ্চনা দিয়ে আসেনি, তাই বলে 8 তারিখ আসা হোক। কিন্তু 8 তারিখে এলাম তো আমাদেরকে বলা হচ্ছে টিসি দেওয়া হবে না, ভর্তি আজকে বয়েজ স্কুলে, আজকে লাস্ট ডেট। এখন আমরা চাইছি যাতে আমাদের টিসিটা দেওয়া হোক, কেন সব স্কুলে দেওয়া হয়েছে টিসিটা, কিন্তু আমাদের স্কুলে আমাদের এমনকি সাইকেলও দেওয়া হয়নি আমাদের স্কুল থেকে, এমনকি কন্যাশ্রীর ফর্ম যে ফিল আপ করবো কত ভেজাল আছে যে তা ঠিক নাই, যে এই করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, অ্যাডমিট কার্ডের এই করতে হবে, আধার কার্ডের ডেট অফ বার্থ ঠিক করতে হবে, কত যে ঝামেলা আছে তার ঠিক নাই। ঘটনাস্থলে খবর পেয়ে আসেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ এলে বচসার মুখে পড়েন বিক্ষোভকারীদের সাথে, কথা বলেন স্কুল কর্তৃপক্ষের সাথে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রঘুনাথগঞ্জ থেকে তরিকুল শেখের রিপোর্ট, এমএসজি নিউজ। সকাল থেকে টিসি সার্টিফিকেট নেওয়ার জন্য এসেছিলাম ম্যামের কাছে, ম্যাম ম্যাম নেই এখানে, তো তার বদলে আরেকজন যিনি কাজ করছেন তিনি বললেন আমাদের স্কুলে ভর্তি হয়ে গেছে বলে কোনো রকম টিসি সার্টিফিকেট দেওয়া হবে না। তার জন্য আমরা যে স্কুলে ভর্তি হব হাই স্কুলে, সেই স্কুলে গিয়ে জিজ্ঞেস করলাম যে সমস্যাটা কি করে মেটাবো, স্যাররা বললেন যে আমাদের লিভিং সার্টিফিকেট ছাড়া ওখানে ভর্তি হবে না। ওই স্কুল থেকে যে সব ছাত্ররা অন্য স্কুলে গিয়েছে সেই সব ছাত্রদেরকে টিসি দেওয়া হয়েছে, কিন্তু একমাত্র আমাদের স্কুলেই বলা হচ্ছে যে টিসি দেওয়া হবে না। টিসি দিচ্ছে না সেটাই তো আমরা জিজ্ঞেস করছি, কিন্তু ম্যামরা কিছু বলতে চাইছে না, শুধুমাত্র বলছে যে এখানে টিসি দেওয়া হবে না। আর আমাদের এখানে যে যেসব কলকাতায় নাকি সমস্ত আমাদের যে ভর্তি হচ্ছে সেগুলো সব নাকি ওখানে জমা পড়ে গেছে, তো অনলাইন জমা পড়ে গেছে, তো আমরা নাকি যদি এই স্কুল থেকে বেরিয়ে যাই তো সেই সিটগুলোতে কাকে ভর্তি করবে, তার জন্য আমাদেরকে টিসি দেওয়া হচ্ছে না। সমস্যা হবে এটাই যে এই স্কুলে পড়াশোনা খুব একটা ভালো হয় না, এখানে ম্যামদের শিক্ষা আচার খুব ভালো নয়, তার জন্য আমরা সেই স্কুলে ভর্তি হতে গিয়েছিলাম, এই জন্য আর কিছু। ঘটনাটা এ হয়েছে, অনেক ছাত্রছাত্রী ছাত্রীদেরকে এরা কোনো টিসি সার্টিফিকেট দিতে যাচ্ছে না। টিসি সার্টিফিকেট যেটা দরকার অনলাইন টিসি সার্টিফিকেট দরকার, কিন্তু আজকে লাস্ট ডেট 8/9/2020 এদের ভর্তির ডেট হাই স্কুলের দেওয়া আছে। বারংবার সকাল 10টা থেকে উনাকে অনুরোধ করা যাচ্ছে, উনি সামনে আসছেন না, উনি কম্পিউটার সেকশনে যিনি আছেন উনাকে দায়িত্ব দিয়ে দেওয়ার পর উনি বারবার বলছেন যে আপনারা এসআই অফিসে যান অথবা কাউন্সিলে যান। আমরা এই মুহূর্তে ছাত্রীদেরকে নিয়ে কোথায় যাব, ওনার সঙ্গে কথা বলে যাই। এর আমি 4 তারিখ এই স্কুলে আসি কথা বলার জন্য অ্যাপ্লিকেশান নিয়ে, সেদিন আমাকে বলা হয় যে আপনি যা পারেন করে নেন, এইরকম অধ্যত্তমূলক ম্যাডাম কথা বলে। আজকে উনি আমাদের সঙ্গে দেখা করেননি, উনি যিনি কম্পিউটার সেকশনে আছেন ওনাকে দিয়ে আমাদেরকে কথা বলান, আমি আসি কথা বলি, কথা বলার পর উনি বলেন যে আপনারা কাউন্সিলে যান, ডিএম অফিসে যান, এসআই অফিসে যান। আমাদের এই সব ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমাদের কি যাওয়া সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রার্থনা এবং শিক্ষামন্ত্রীর কাছে প্রার্থনা এই যে যাতে আমাদের ছাত্রীরা ভর্তি হতে পারে, তার জন্য অনুরোধ জানাচ্ছি।